আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনার কাছে প্রশ্ন করি, সুস্থ হতে চান, ভালো হতে চান, ভালো থাকতে চান, ব্যথামুক্তভাবে, অপারেশনবিহীনভাবে, স্বাভাবিক মানুষের মতো করে, স্বাভাবিক মানুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চান, জীবনের শেষ দিন পর্যন্ত কি সুস্থ থাকতে চান, কখনো ব্যথার জন্য উফ শব্দটা যাতে না হয় ঠিক তেমনভাবে কি থাকতে চান? যদি আপনার প্রশ্নের উত্তরটি হয় হ্যাঁ আমি চাই, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। দর্শক, আমার সাথে আমার একজন বোন এখানে উপস্থিত আছেন, যিনি ঢাকাতেই বসবাস করেন, খুব পরিশ্রমী একজন মানুষ। দর্শক, ঠিক সেই মানুষটাই গত কোভিডের পরে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। প্রথমে যদিও ব্যথাটা খুব অল্প একটু সমস্যা দিয়ে শুরু হয়, বাট যত দিন গিয়েছে ব্যথার পরিমাণটা বাড়তেই ছিল। ডক্টর যে দেখাননি তা না, যত সময় ওনারা ট্রিটমেন্টও করেছেন, বিভিন্ন ডক্টর দেখিয়েছেন, ট্রিটমেন্টের পর ট্রিটমেন্ট, কিন্তু সুস্থ হননি, বরঞ্চ যত দিন গিয়েছে আরও খারাপের দিকে চলে গিয়েছে। আসুন না দর্শক, ওনার মুখ থেকে শুনি সেই ঘটনাগুলো, কি হয়েছিল, কিভাবে একজন পরিশ্রমী মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে এবং হঠাৎ করেই ম্যাজিক্যালি উনি আবারও ঠিক সুস্থ হয়ে ওঠেন, সে সুস্থের গল্পটা ওনার কাছ থেকে শুনব। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনি একজন কর্মজীবী নারী, খুব পরিশ্রমী একজন মানুষ। আমাদের দর্শকদের জন্য যদি আপনি একটু বলেন কি হয়েছিল আপনার, আর এটা ঠিক কতদিন আগে প্রথম শুরু হয়? শুরু হয়েছে আপনার এইভাবে খাইতে খাইতে অনেকদিনই খাইছি। আচ্ছা, প্রথম যখন ডক্টরের কাছে যান এই ব্যথা নিয়ে, ডক্টর কি কোনো পরীক্ষা নিরীক্ষা করেছিলেন? কিছুদিন পরের থেকে, মানে 4-5 মাস কেটে গেল, এরপরের থেকে একটু ঘন ঘন ব্যথাটা আরম্ভ হলো। ব্যথাটা কি শুরু হতো কোমরে নাকি হাঁটুতে? কোমরে ব্যথা শুরু হতো কোমর থেকে ধরে একেবারে ডান পা। ডান পা পুরোটাই আপনারা দেখেন, পুরোটাই আমার এমন অবস্থা যে শুধু কামড়াইতো, সারাক্ষণ কামড়াতো। আমরা জানি যে আপনি হাঁটাচলাও করতেন, বেশ হাঁটাচলা করতেন আপনি, হেঁটে আপনি আপনার অফিসে, কর্মস্থলে, এইসব জায়গাগুলোতে আপনি হেঁটেই আসা যাওয়া করতেন, অনেক দূর আপনি হাঁটাচলা করতেন, মানে শরীর সবসময়টা ফিট থাকতো। তো সেই দেখছেন যে এখন আর আপনি আগের মতো করে আর হাঁটতে পারছেন, হাঁটতে কষ্ট হচ্ছে এবং দাঁড়িয়ে থাকতেও মনে কিছুটা সমস্যা হতো, হয়তো যখন বসে কাজ করছেন তখনও কি সমস্যা হতো? বসেও থাকতে পারতাম না, এমন একটা পর্যায়ে চলে গেছে যে তখন আমি বসেও থাকতে পারি না, না শুয়ে থাকতে পারি না, বসে থাকতে পারি না, কোন একটা কাজ দাঁড়াই করতে পারি, আমি কাজটাই হলো আমার দাঁড়াই থাকা। আচ্ছা আচ্ছা, আমি সবসময়ের জন্য দাঁড়াই থেকে কাজ করি, কিন্তু তখন আর দাঁড়াই থাকতেও পারি না, বসেও থাকতে পারি না। আচ্ছা, কোনো কিছুই মানে মেইনটেইনের মধ্যেই আসতেছে না। আচ্ছা, তখন আপনি আপনার কাজের পরিধি কিছুটা আপনি কমিয়ে ফেললেন। কমে ফেলছি। তখন কি ডিফারেন্ট কোনো ডক্টরের কাছে যাননি? গেছি কাছে গেছি প্রথমত। মানে যাওয়ার পরে উনি আর কি আমার এক্সরে করছে, এক্সরে করার পর উনি বলছে যে আপনার মাজার হাড়ের সমস্যা আছে। মানে এই প্রথম আসলে আপনি একটু জানতে পারলেন যে আপনার কোমরে একটু সমস্যা আছে। জানতে পারার পর উনি আবার ওনার মেডিসিন দিল, কিছুদিন মানে 1 সপ্তাহের মতো খাইলাম, খাওয়ার পরেও দেখতেছি যে না আমি পারতেছি না, মানে ব্যথায় সহ্য করতেই পারতেছি না। যখন ওষুধটা ব্যবহার করতেছি খাইতেছি তখনকার ঠিক আছি, আবার কিছুক্ষণ পরে আবার শুরু হয়ে যাইতেছে। এমন করতে করতে 1 সপ্তাহ কেটে গেল, কিন্তু আমার পক্ষে তো বেশি দিন
ঘরে থাকা সম্ভব না। পরে গেলাম, ওখানে গেছি, তখন উনি আবার ওই রিপোর্ট দেখেই উনি আবার বলতেছে আপনার হাড়ের প্রবলেম, মাঝার হাড়ের প্রবলেম, আপনাদের কিন্তু রেস্টে থাকতে হবে, বেড রেস্টে থাকতে, কমপ্লিট বেড রেস্টের কথা বলেন উনি, কোনো থেরাপি বা এরপরে যখন এই কথা বলছে তখন বলছি আবার এক সপ্তাহ আমার থাকতে হবে, এটা আর কি করতেছি, আপনার জন্য একটু ডিফিকাল্ট ছিল যেহেতু আপনি বেশ কয়েকটা কাজ করেন, কাজের সাথে না পারার কারণে পরে আবার মেডিসিন দিল, খাইতাছি, ব্যথা কমতেছে না, আরো এক সপ্তাহ আমি রেস্টে থাকলাম। প্রথমেতেই উনি আর কি আমার এইতে দেয় নাই, থেরাপি দেয় নাই, প্রথমে রেস্টের কথা বলছে, রেস্টের কথা বলছে। তখন আমি এক সপ্তাহ রেস্টে থাকলাম, ওষুধগুলা খাওয়া দাওয়া করতেছি ঠিকভাবে, কিন্তু তারপর আমার ব্যথা যাচ্ছে না। ব্যথা না যাওয়ার কারণে, না সারার কারণে পরে আমার সারে আমারে বললো আর কি যে তুমি একটা কাজ করো, অমুক জায়গায় যাও, এইখানকার কথা বলবে। জানা ছিল যে বাংলাদেশের সবচেয়ে ভালো ফিজিওথেরাপির জন্য হচ্ছে ডিপিআরসি হসপিটাল আছে, আর সবচেয়ে বড় কথা ডক্টর মোহাম্মদ শফিকুল প্রধান আছে, ওনার যেহেতু জানা ছিল আপনাকে সাজেস্ট করেছেন, ওইখানকার থেরাপিটা ঠিকভাবে নেন নাই এই কারণেই, কারণ ওখানে আমার বাসার থেকে এসে থেরাপি নিয়ে যেতে হতো, ডিফিকাল্ট হয়ে যেত আপনার জন্য, এই কারণেই উনি বলছে মানে আমরা আর কি নিজের থেকে এটা ইউজ করতেছি যে যাওয়ার সাথে একটা, হ্যাঁ এত দূর থেকে আসা যাওয়া করাটা যেহেতু এমনি অসুস্থ মানুষ, অসুস্থ ডিফিকাল্ট একটু, সরাসরি চলে আসেন কাজ হবে তার থেকে বেশি ক্ষতি হবে। পরে উনি আর কি বলতাছে তাহলে তুমি ওখানে যদি যেতে চাও তাহলে যেতে পারো। পরে আমি আর কি আমার হাজবেন্ডকে নিয়ে এখানে আইসেন, এই কতগুলা টেস্ট টেস্ট করার পরে পরে আর কি পায়ের রক্তের এটা দেখা গেল যে, মানে এখানে আসার পরে আসলে মূলত আপনি জানলেন যে আপনার যে সমস্যাটা সেটা হচ্ছে PLID, এই রোগটাকে বলা হয় PLID, এবং আপনার হাঁটুতে যে অস্টিও আর্থ্রাইটিস গ্রো করেছে, এই প্রথম আসলে আপনি এটা জানতে পারলেন, জানতে পারছি। এবং স্যার আপনাকে কেমন কিছু বলেছেন যে আপনি ট্রিটমেন্ট শুরু করেন, ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন, এমন কিছু বলেছিলেন স্যার? বলছিলেন স্যারে বলছেন যে এখানে ঠিক আছে আপনার কিছুদিন, আপনার 2 সপ্তাহ লাগতে পারে বা 21 দিনও লাগতে পারে আপনার ভর্তি থাকতে হবে, ডিপেন্ডস অন পেশেন্ট, যে আপনি কত তাড়াতাড়ি রিকভার করছেন সেটার উপরে আপনি ট্রিটমেন্ট নিতে থাকেন, ট্রিটমেন্ট নিতে থাকেন, আপনি এখানে ভর্তি হতে হবে, মেডিসিন থেরাপি দ্বারাই আপনার এটা চলে যাবে, অপারেশন বা অন্য কিছু লাগবে না, লাগবে না। এবং সেই অনুযায়ী আপনারা ভর্তি হয়ে গেলেন, ভর্তি হয়ে গেলাম। আজকে কততম দিন আপনার? আমার আজকে 16 দিন, 16তম দিন, 16 দিন। সেই প্রথম দিন প্রচন্ড রকম কোমরে ব্যথা এবং হাঁটু ব্যথা নিয়ে যে মানুষটা বিছানা থেকে উঠতে পারছিলেন না, না কারো সাহায্য ছাড়া বাথরুমে যেতে পারছিলেন না, মানে হেঁটে যে আপনি বাইরে যাবেন সেটা আপনি কল্পনা করতে পারছিলেন না, সেই মানুষটা আজকে কেমন আছেন আপনি? আজকে আমি অনেক সুস্থ আছি আলহামদুলিল্লাহ, এই কারণে আমি আবার আজকে ছুটি নিয়ে চলে যাচ্ছেন, ছুটি নিয়ে চলে। আপনি কি একটু ট্রাই করে দেখেছেন একা বাথরুমে যাওয়া, বাইরে যাওয়া, নিজের কাজগুলো করা, উঠবস করা, সেগুলো আপনি আগের মতো করতে পারছেন কিনা? এখন মোটামুটি পারতেছি, আমি এই জন্য এই করতেছি যে দেখি আমি এক সপ্তাহ আবার বাসায় যাই, এবং কারোর সাহায্য ছাড়াই সব কাজ করছেন, করতেছি, হ্যাঁ নিজের নিজের চেষ্টা করতেছি, কারণ আমার চেষ্টা করতে তো হবে। একটা সময় ছিল যখন হয়তো আপনি মুভ করতে পারতেন না, ব্যথার যন্ত্রণা, বিছানায় শুয়ে শুয়ে হয়তো চিন্তা করতেন যে এর কি চিকিৎসা, কোথায় গেলে পাবো, ঠিক তেমনি অনেকেই হয়তো জানেন না কোথায় গেলে একটা ভালো চিকিৎসা পাবেন, তাদের জন্য আপনি যদি কিছু বলেন। তাদের জন্য কি বলবো, আমি এটাই বলতে চাই যে এখানে যে চিকিৎসাটা পাইছি আমি অনেক ভালো লাগছে আমার, আমি অল্প দিনেই সুস্থ হয়ে গেলাম, না যেখানে বলছিল 21 দিনের কথা সেখানে আজকে 15-16 দিন, মানে রানিং চলতেছে 16 দিন, এর মধ্যেই সুস্থ হয়ে গেছি। সবাই এটা দেখে এটার মাধ্যমে যদি এখানে আসে চিকিৎসা করায় তাহলে এটাই বেটার হবে, কারণ অন্য অনেক জায়গায় ঘুরছি আমি, ঘোরার পরে এখানে আসছি, আসে যতটা সুস্থ হয়েছি সুস্থতার কারণেই আমি এটাই শুধু বলতে চাই যে এই ডিপিএ হসপিটালেই আসে সবাই চিকিৎসা করাইলে তাদের জন্য ভালো হবে, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ, কোনো জায়গায় দৌড়াতে হবে না। ধন্যবাদ বোন আপনাকে। দর্শক,
চিকিৎসার জন্য অনেক টাকার দরকার, অনেক রিচ হতে হবে, অনেক ধনী হতে হবে, আমার তো এত টাকা নেই, আমার তো এত সামর্থ্য নেই চিকিৎসা করার, এই ধারণা থেকে সরে আসুন। এই ধারণাটা অনেক পুরাতন ধারণা। চিকিৎসা করতে খুব বেশি টাকার দরকার হয় না, সবচেয়ে বড় যেটা দরকার হয় মানসিকভাবে প্রস্তুতি। আপনি মানসিক প্রস্তুতি নেন, আমি সুস্থ হব, আমি ভালো হব, আপনি এই প্রকল্প, আপনি যে এই সংকল্প তৈরি করুন আপনার ভিতরে, আপনি ইনশাল্লাহ আপনি সুস্থ হতে পারবেন। আপনি যদি মনে করেন আমি এটা পারবো না, আপনি যদি মনে করেন যে আমি কখনো ওই দূর পর্যন্ত আপনি যেতে পারবো না, কোনোদিনই আপনাকে ওই রাস্তা ওইটুকু পর্যন্ত নিয়ে যেতে পারবে না, আগে আপনাকে সেলফ কনফিডেন্ট হতে হবে, না আমি সুস্থ হব, আমি ভালো হব, আমি ভালোভাবে থাকব, আপনি অবশ্যই পারবেন। আমার এই বোন খেটে খাওয়া একজন মানুষ, খুবই পরিশ্রমী একজন মানুষ, সেই মানুষটা দেখেন উনি যখন অসুস্থ হয়ে গেছেন সাথে সাথে উনি কিন্তু দেরি করেননি, চিকিৎসা শুরু করে দিয়েছেন, এবং একটা সময় যখন উনি সঠিক সন্ধান পেয়ে গেছেন, কতদিন লাগলো, মাত্র 15 দিন, সুস্থ আছেন, ভালো আছেন, আবার উনি ওনার সব কাজে উনি ফিরে যাবেন ঠিক আগের মতো। আপনিও পারবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সংকল্প বজায় রাখুন। আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ বল, আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।